এই আপনার যে কাবা আমি অমান্য করব না শ্রদ্ধা করি মানি কিন্তু সেই কাবার কি কোনো নিয়ত আছে নাকি থাকলে এটা হেনে কি সূরা টুরা আছে নাকি এটা আপনি কইবেন পৃথিবীর পবিত্র মক্কা নগর আচ্ছা কথা কি বোঝা যায় বাবা আচ্ছা পৃথিবীর মক্কা নগর এই পৃথিবীর মধ্যে ভাগে নাম শুনি মক্কা নগর আচ্ছা পীরের দরবার কাবাগর অবশ্যই মানি আচ্ছা ওখানে আরাফাতের মাঠে কি করতে হয় আরাফাতের মাঠে সাফা মারওয়া কি করে মানে আমি জানতে যাই ওখানে একটা জায়গায় যাইয়া সাফা মারওয়ার কর্ম করে গুড়াগুড়ি করে আমি জানতে চাই যারা পীরের ভক্ত এই সাফা মারওয়ার কর্মটা কিভাবে করে ওনার ভক্ত কাছে উনি মুমিন ধরো মুমিন ঠিক না আমার মুর্শিদ আমার মুমিন ধরো মুমিন তাহলে একজন কামেল মানুষ যদি একজন মুমিন ব্যক্তি যদি খানায় কাবা হইতে উত্তম হয় হের পায়ের মধ্যে সুমে দেবে না সুমে দেবে যে আম গাছের গুয়ায় পালাগানের যে গভীরতা চাওয়া পাওয়ার বিষয় সেই চাওয়াটা আমার জাহাজ ছিল এটা হলো বাক্য প্রধান গান শুধু গান না শুধু কথা না অর্থাৎ সাথে থাকবে গান সমন্বয়ে কিছু কথা এই দুইটা মিলে হলো বিচার বাউল গান বাউল শব্দটা অনেক বড় আমি আমার কথা বলি কারো কথা বলবো না বাতে বাতাস উতে উত্তল লয় বাতে বাতাস উতে উত্তল লতে লয় যিনি বাতাসের খবর লয় তিনি হলো বাউল সেই বায়ু দম পাশান পাস প্রত্যেকটা দমে দমে যেন আমি আমার প্রভুকে স্মরণে রাখি তাহলে আমার দাইমুন সালাত প্রতিষ্ঠিত হবে এই সারা রাইতের কথার এই কথাটা অনেক ওজন কিছু কিছু মানুষ বুঝ যাও হ কয় না বুঝ যাও কয় হ গানের ছন্দে মনানন্দে মাথা ডোলাও তালে বুঝলা না জীবন্ত মানুষ গায়কে কি বলে দাইমুন সালাত যার প্রতিষ্ঠিত হয়ে গেছে দাইমুন সে আল্লাহকে সবসময় তার চোখের সামনেই দেখে এটা কথার জবাব এটা আসে যায় শ্বাস প্রশ্বাস পাস আনফাস কম বেশি নারী পুরুষ চন্দ্র সূর্য এই যে চন্দ্র সূর্য আসে যায় কম বেশি শ্বাস প্রশ্বাস পাস আনফাস কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কম বেশি ঠান্ডা প্রতি দমে দমে যে তার প্রভুকে স্মরণে রাখে প্রভু তার সামনে জাহেরি অবস্থায় সাক্ষাৎ এই হলো একটা কথার জবাব আমি দিলাম দরবার থেকে বলছে ভাব গান গাওয়ার জন্য আমি তো ভাব গান এখনই গাবো না কারণ সময় আছে আমাদের সামনে ভাব গান ওটা বলার প্রয়োজন হয় না বাবা আপনি আপনি
ভাবের জগতে যারা যায় ভাব জোর কইরা কায়দা কৌশল কইরা ওইটা আসে না তবে আল্লাহরে যদি আপনি দেখতে চান আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জত তিনি এই নিখিল বিশ্বের অধিপতি তারে যদি আপনি দেখতে চান আপনি যে চোখ দিয়ে তাকিয়ে দেখেন মানুষ এই চোখ দিয়ে দেখতে পারবেন না একটা হলো জ্ঞান চক্ষু আর একটা হলো চর্মচক্ষু চর্মচক্ষু যখন আপনার বন্ধ হবে অর্থাৎ এই বিষয়ের মোহগুণ আপনার মস্তিষ্ক থেকে মোচন হয়ে যাবে তৎক্ষণাৎ আপনার দেহের মধ্যে জ্ঞানের নয়ন উদিত হয়ে যাবে চর্মচক্ষু বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা হৃদয় কপাট খুলে দেখ মন তোর ঘরের মানুষ ঘরেই খাড়া যদিও কথাটা আমার না এটা একটা সাধকের বাণী আমি আপনারে বুঝাইলাম আপনি যার কাছে গান শিখছেন সে লেখছে আয়নাল বয়াতি আমি তাকে শ্রদ্ধা করি ভক্তি ভরে স্মরণে রাখি সাধকের অমর বাণী কখনো মিথ্যা হতে পারে না একটা অভিরাম আল্লাহর কালাম তার উপরে নাজিল হয় এলহাম আসে মুর্শিদের কাছে যায় এগুলা তাৎপর্য ব্যাখ্যা করে নিজের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে যখন অবিরাম আল্লাহর কালাম তার উপর নাজিল হইতে থাকে তখন সে লিখতে থাকে তাই তিনি লিখছে আল্লাহর চোখে আল্লাহ দেখে আল্লাহর চোখে আল্লাহ দেখে তার উস্তাদ লিখছে আল্লাহর চোখেই আল্লাহ দেখে বুঝবে কি তা অহিক লোকে জ্ঞানন্দ পাবে না দেখা পক্ষান্তরেই পড়বে ফাঁকি আল্লাহর চোখেই আল্লাহ দেখে ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতেনু আওয়ালে আখেরে জাহেরে বাতনে আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতনে নবী আওয়ালে আখেরে জাহেরে বাতনে নবী ছিল আছে থাকবে নবী হাজির এবং নাজির নবী হলো নূর ছিল আছে থাকবে আদি অন্ত গোপন প্রকাশ সত্য তেতা দাফর কলি সর্বকালেই আছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার নবী থাকবে নবী কখনো ধ্বংস হবে না একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছু কিছু লোক আমাদেরকে শোনাইছে যে তখন আল্লাহ কি করবো ছয় হাজার হাজার ছয় হাজার গেজা ছয় হাজার বয়জা তিনশো আঠারো হাজার মাকলুগাত একদিন তিলে তিলে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ কি করবো আল্লাহ রসুলের নামে দরুদ পাঠ করব একটু সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর নামে কি করবো দরুদ পাঠ করবো আচ্ছা দরুদ পাঠ করবো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালু কুমালাক্কা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ আমার অগণিত ফেরেশতা সমূহ নিয়ে আমার বন্ধুর শানে দরুদ সালাম পেশ করি তার পরিবার বর্গের লক্ষ্যে হ্যাঁ বন্ধুর শানে ক্যাম করি শানে মর্যাদা দিয়ে সম্মান সুদৃষ্টি করে আমার বন্ধুর শানে সম্মানে আমি সম্মান রক্ষা করি হে বিশ্বাসীগণ তোমরাও তাহা কর হে আমানু আমানু মানে কি বিশ্বাসী আমান্তু বিলাহি আমালাইকাতিহি আকুতুবিহি ওয়া রাসূলিহি ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত সাতটা বিষয়ের উপর ঈমান আনা হলো ঈমানে মুজমাল মুফাসসাল এটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি এটা আমাদের পড়তে হবে সকলেই নবীর শানে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহলে আল্লাহর চোখে আপনি আল্লাহ দেখতে হবে আহা এই চোখ বন্ধ করতে হবে এটা কামনার চোখ এটা হলো আপনার পাওয়ার চোখ এই চোখে আপনি দেখেন টাকা আপনি দেখেন গাড়ি আপনি দেখেন সংসার আপনি দেখেন স্ত্রী আপনি দেখেন সন্তান আপনি দেখেন বিষয় আপনি দেখেন আমিত্ব আপনি দেখেন আমার এগুলা ত্যাগ করেন না দেখবেন সচক্ষে আপনার জাহিরি স্রষ্টা দণ্ডায়মান হয়ে কথা সত্য এই জন্য রসুল পাকের নাম নিতে গেলে সম্মান দিয়ে নাম নিতে হবে একটা কথা আপনার কাছে আমার জিজ্ঞাসা আর একটা প্রশ্ন আসছে রসুল পাক দুইটা দেশের জন্য দোয়া করছে কি কি দেশ দেহি কারা কারা গান শুনছে এটা দেখা নই মনে আছে না হি কারা খালি না খালি হুনছেই না খালি না করে হে দাঁড়াইলেও হক হয় আমি দাঁড়াইলেও হক হয় দেহি দেহি কোন দেশের কথা কইছে কোন তো দেহি একটা হলো ইয়েমেন আর একটা হলো শাম বাহ তাহলে আছে আছে গো একবার অবহেলা না এটা জাগ্রত দরবার জাগ্রত দরবারে আমরা আসছি রসুল পাকের বাড়িতে একজন কাজ করে যারা আমাদের এই সময়ে তাদেরকে কি বলা হয় মহিলা জাগো কি বলে কাজের ওটা আমি না কইলাম কাজের লোকই কইলাম রসুল পাকের বাড়িতে একজন নাম তার সফুরা বেগম দলিলের কথা বলতেছি দলিল দিয়ে জবাব দিতেছি কেন উনি দুই দুইবার শাম দেশের জন্য দোয়া করলেন ইয়ামেন দেশের জন্য দোয়া করলেন না কেন নজদের জন্য নজদের জন্য দোয়া না করার কারণে আবু জেহেলের ফুফু তাকে পাথর দিয়ে একটা ডিল ছুঁড়ে মারছিল এই জায়গা তার কেটে গিয়েছিল কিন্তু উনি তবু নজদের জন্য দোয়া করেন নাই তার নাম হলো সফুরা বেগম দুইটা রাবির মত কেউ কেউ বলে মাওলা আলী তার নাকের মাথা কাটছে কোন কোন রাবি লেখছে হযরত ওমর প্রিয় নবীর একজন সাহাবা তিনি তার নাকের মাথাটা কেটে দিয়েছে কেন উনি একটু আগে আগে বেশি বেশি কথা কইতো অন্যান্য দেশের বাদশাহগণ যখন রসুলের কাছে মত বিনিময় করার জন্য আসছে অন্য ধর্ম পরিত্যাগ করে শান্তি ধর্ম ইসলাম প্রচারের লক্ষ্যে তার কাছে আত্মহতি করার জন্য মুসলমান হওয়ার জন্য কালেমার দনে বিক্রি হওয়ার জন্য আমার রসুলের কাছে যারা আসছে তাদের সামনে ওই সফুরা বেগম একটু আগে আগে কথা বলতো সবসময় আগে আগে কথা বলতো আল্লাহর রসুল বলল ওমর ওর নাকের মাথা কাইটা দাও ও আর আগে আগে কথা কইতে পারবো না কথা কইতে পারবো না এই জন্য চোখ মেলে তাকাইলেই দেখবো ওর নাকের মাথা নাই ওর নাকের মাথাটা নাই তাহলে ও একটু লজ্জিত হবে বরং আর আগে আগে কথা বলবে না তার নাক কাইটা দেওয়া হইল তিনি চলে গেল নজদে কোথায় গেল নজদ নজদ কোথায় ইরাক আরে রিয়াদ সৌদি আরবের রাজধানী কোথায় সৌদি আরবের রাজধানী যেটা এটাকে বলা হয় রিয়াদ রাগ কইরে লজ্জা না পাইয়ে নাকের মাথা থুয়ে গেছে হইল রিয়াদ সেখানে যাওয়ার পরে তার একটা বিয়ে হয় বিয়ে হওয়ার পরে ওই ঘরে একটা ছেলে হয় সেই ছেলের নাম রাখে আব্দুল ওহাব বিন নজদী
আব্দুল ওহাব বিন নজদি তারে দিছে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য মাদ্রাসায় ওই ছেলে যখন তিলে তিলে বড় হয়ে গেল সে যখন বড় হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে তার মায়ের মুখে ঠিকই আছে কিন্তু নাকের মাথা নাই সুতরাং আব্দুল ওহাব বিন নজদি প্রশ্ন করে মা ও মা তোর নাকের মাথাটা কে কাটছে আমাকে একটু বল বলল যে আমার নাকের মাথা যে কাটছে ওটা তোমার জানার প্রয়োজন নাই তুমি ওটা না জানাই তোমার ভালো খাবার দিয়েছে তো খানা হাতে নিয়ে মুখে দিবে মা খাইতেছে আব্দুল ওহাব বিন নজদি সেও খাইতেছে হঠাৎ করে তার মনে পড়ে গেছে মা সেদিন প্রশ্ন করলাম কইলি না আজকে তোর দুধের কসম যে খানা হাতে নিছিস এই হাতের খানার কসম দিলাম যেই পর্যন্ত বলবি না যে আমার নাকের মাথা ওই কাটছে এই পর্যন্ত আমি ওহাব নজদি আমি খানাটা মুখে নিব না তখন বলছে আমার মাথা আমার নাকের মাথা কাইটা দিছে হলো মূলে কাটছে হলো মুহাম্মদ সে আদেশ করছে এই জন্য অন্যরা আমারে কাটছে কি আমার মায়ের নাকের মাথা কাইটা দিব মুহাম্মদের এত বড় সাহস মা আমি তোর দুধের কসম খেয়ে অঙ্গীকার করে নিলাম যে আমার মায়ের নাক কেটে দেয় আমি নজদি তার ধর্মের নাকটা কেটে দিই কিসের নাক কাটবো ধর্মের নাক আমি আব্দুল ওহাব বিন নজদি নজদ থেকে আসছে নজদি ওখান ওই জায়গাটার নাম পরে হলো নজদি তখন উনি একটা কিতাব লিখেছিল বলে কেমন করে তুই আমার নাকের মাথা কাটার প্রতিশোধ নিবি বলে মা অঙ্গীকার করে নিলাম দুধের কসম খেয়ে নিলাম যে আমার মায়ের নাক কেটে দেয় আমি তার ধর্মের নাক কেটে দেব সুতরাং আমি একটি কিতাব লিখব ওই কিতাবের নাম হলো কিতাবুল তাওহীদ কিতাবের নাম দেওয়া হয়েছে কিতাবুল তাওহীদ ওইটা আমেরিকা ইংরেজিতে আর ভারতবর্ষে হিন্দিতে আমাদের সৌদি আরবে হলো আরবি বাংলাদেশে হলো বাংলা প্রত্যেকটা বিশ্বের আপন ভাষার উপর নির্ভরশীল সেই কিতাব কিতাবুল তাওহীদ তার হিডিংয়ে লেখছে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে ঠিক আছে কিন্তু উনি হাজিরও না নাজির মক্কা গেলেই চলবে হজ করার জন্য পবিত্র কাবা ঘরে গিয়ে হজ করলেই চলবে কাবার সমাপ্তে মদিনাতুল মানুয়ারায় হুজুর পাকের সেই নূর মোবারক জান্নাতুল বাগিচা জান্নাতুল ফেরদাউস যেটা আমার হুজুর পাকের রওজা মোবারক তিনি ওই কিতাবে লিখছে খোঁজ করলেই শেষ হয়ে যাবে মদিনায় রওজা জিয়ারত করার কোনো এই যে লেখ কাটছে নামাজ পড়তে গেলে আমরা নামাজ পড়ব ঠিকই ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব ফরজ নামাজ পড়লেই চলবে সুন্নত নামাজের কোনো উনি তিলে তিনে ১৯টি রাহা লিখেছিলেন আমার রসুলকে ছোট করার জন্য আর আরো লেখছে ওলিদের মাজারে যাওয়ার কোনো প্রয়োজন মাজার বলতে কিছুই নাই নাউজুবিল্লাহ খান মাজার বলতে কিছুই নাই নবীর নামে দরুদ নাই কিয়াম নাই সম্মান নাই শ্রদ্ধা নাই সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলার দরকার নাই সুন্নত নামাজ নাই মদিনায় যাওয়ার দরকার নাই ফরজ পড়লেই চলবো সুন্নতের দরকার নাই হ্যাঁ নবী হাজিরও না নাজিরও না
নবী নূর না মাটির নবী আব্দুল্লাহর ছেলে নবী হলো জন্ম নবী মাটির সাথে মিশে গেছে এই কথাগুলো ওই কিতাবের মধ্যে লিখিত আছে এইজন্য আল্লাহর রাসূল নজদের জন্য কোন সময় দোয়া করে নাই দোয়া করছে হলো ইয়েমেন দেশের জন্য দোয়া করছে হলো শাম দেশের জন্য কারণ আমার নবী এইজন্যই দোয়া করে নাই ওই জায়গায় ছিল আব্দুল ওহাব বিন নজদি যিনি এই দেশে সবচাইতে বেশি বেশি ফতোয়া দিয়ে আমাদের ধর্মটাকে রসাতলে নিয়েছে কথা কি বোঝা গেছে সুন্নাত নামাজ পড়বেন ওলির দরবারে যাবেন নবীর দাঁড়িয়ে কিয়াম করবেন সম্মান দিবেন নবীর নাম নিলে শ্রদ্ধা করবেন আমার নবী বলে ইয়া নবী সালাম আলাইকা কোয়া যদি কোনো আল্লাহর বান্দা আমার আশেকি উম্মত আমাকে ডাকে আমি সঙ্গে সঙ্গে নবী ইসমে আহালি ওয়াল সুন্নতি রূপে সেই মজলিসে হাজির এবং নাজির থাকে এখানে মিলাদ হয় নাই আমি তো ঘরে বসে শুনলাম কিয়ামও হইছে তাহলে এখানেও আমার নবী হাজির এবং নাজির আপনার কাছে আমার জিজ্ঞাসা বেলায়েতি বস্তুটা দেয় কিভাবে নেয় কিভাবে এটা কিভাবে দিতে হয় আর কিভাবে নিতে হয় দেয় কিভাবে এটা কি চোখে চোখে না কলবে কলবে না সিনাই সিনাই না মুখে মুখে এটা কোন ইন্দ্রিয় দ্বারা নেয় কোন ইন্দ্রিয় দ্বারা দেয় এই প্রশ্নের দয়া করে জবাবটা দিবেন তাইলে হ্যাঁ মুর্শিদ আমার কেবলা কাবা আমি অন্য কাবাই যাব না রে হাজির আছি পাক দরবারে বাহ আমরা তো কাবাই নামাজ পড়ি বাবা আচ্ছা নামাজের নিয়তের সময় কি বলি নাওয়াই তুয়ান উসালিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জোহরে বা ফজরে ফার্দুল্লাহি তাআলা মুতাজাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার আমি জানতে চাই আপনাকে কাবার নিয়তটা কি অনেকটা পাথর দিয়ে কঙ্কর দিয়ে মাটির খণ্ড দিয়ে মাটির খণ্ড তো নাই কির খণ্ড পাথর কঙ্কর পাথর ওইটা যারে আঘাত করে কি দিয়ে করে পাথর দিয়ে করে কঙ্কর দিয়ে ডিল মারে আমি জানতে চাই শয়তান কইছে যে এই পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে হজ করার পরিশেষে মিনায় এসে পাথর কিংবা কঙ্কর দিয়ে আল্লাহর মেহমান হাজিগণ যখন শয়তানকে উদ্দেশ্য করে আমাকে শয়তান বলছে আমাকে কঙ্কর এবং পাথর দিয়ে মারে এই একটা ডেলও আমার গায়ে লাগে নাই সেটা এক সাবজেক্ট আমি আপনার কাছে জানব এই পীরের দরবারের ভক্তরা শয়তান দূর করব কিভাবে বোঝা গেছে আরো করু যত আছে আমি খালি করু দেখেন না কোনো মামু ডাকার আবুল সরকারি যখন এত কয় তো শরীয়ত সরকার তো হ্যার মুরব্বী হ্যাঁ কথাবার্তা যা কও ওইসব করে কইও খুব খেয়াল করে কই আমরা খেয়াল নিয়েই থাকি তোমার সামনে আমার তোমার পোলা পানে কয় আমি নাকি এর বাপের হালা এটা তো তুমি বিচারটা করো না এটা আমার দুঃখ রয়ে গেল বাপের হালা এটা ঠিক আছে কিন্তু হেরা কইব কে
আমি মুরব্বি মানুষ আমার এই সব কথাবার্তা কয় হ্যাঁ এর বিচারটা পাইলাম না তোমার কাছে আচ্ছা আরো প্রশ্ন আমি করব একটা গান গাবো তারপর একটা ভাব গান গাবো যেহেতু দয়ালের দরবার আসছি আমি দয়াল ভক্ত ছাড়া না আমার অন্য দিকে কেউ নিয়েন না হ্যাঁ একটা গান আগে আমি রাখবো এখন আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে তুমি দিও কৃপা বিন্দু করুণারি সিন্ধু দিও কৃপা বিন্দু নবী করুণারি সিন্ধু বাবা পারের বন্ধু নবী হয় আখেরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে বাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে বাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে বাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলা সেই নূরের সংসার কুদরতি মাওলার সারাই আলম তৈয়ার মোহাম্মদী নূর হে গো সারাই আলম তৈয়ার মোহাম্মদী নূরে নবী আই রে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআনটা বকশিস করলো নবী রে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআন বকশিস করলেন দয়ালু নবী রে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআনটা বকশিস করলো নবী রে কুরআনের বর্ণন করিতে বিতরণ কুরআনের বর্ণন করিতে বিতরণ আসিলেন নুরিস্তান মক্কা নগরে গো আসিলেন নুরিতন মক্কা নগরে নবী আই রে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে হইয়া যাবে রসাতল পণ্ডবে দিনের দল যাবে রসাতল হণ্ডবে দিনের দল হালিম বলে চঞ্চল হবে আখেরে গো হালিম বলে চঞ্চল হইবে আখেরে নবী আই রে
ক্ষমা চেয়ে নিলাম পয়সা বাড়ি গাড়ি কাবা কুরআন যা কিছু আছে যতক্ষণ পর্যন্ত তার ঊর্ধ্বে আমার রজব সাহেবকে মহব্বত করতে পারবো না সে পর্যন্ত বিলায়েতের সম্পদ লাভ করা যাবে না আশকান ভাইরা মক্কা থেকে মদিনা যাবার পরেও মক্কার মানুষ শান্তিতে নবীরে থাকতে দেয় নাই আবু জেহেল ঘোষণা করলো যুদ্ধ করার জন্য হুজুরে পাক যখন যুদ্ধের মানুষ সংগ্রহ করতেছিলেন সেই সময় একজন মহিলা আড়াই তিন বছরের একটা ছেলে কোলে করে আমার হুজুর পাকের কাছে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার জানমাল আমার বামাবা আপনার চরণে কুরবানি হোক সবাইকে বলল তোমরা একটু বসো মা তুমি কি বলতে চাও কিছু বলবে মহিলা বলল অবশ্যই বলব কি বলবে আমার যদি স্বামী থাকতো তাহলে আপনার সঙ্গে আমি যুদ্ধে পাঠিয়ে দিতাম সে যদি যুদ্ধে যেয়ে মারা যেত আমি আল্লাহরে কইতাম আল্লাহ আমার বান্ধবরে ভালোবেসে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমি তো আর যাইতে পারবো না যে দয়া করে আমার একটা কথা রাখেন নবীজি বলল কি বলতে চাও বলল আমার এক কোলে একটা ছেলে দেখেন না আড়াই তিন বছর বয়স বলল হ্যাঁ বলে ওরে আপনি যুদ্ধে নিয়ে যান ওকে আপনি নবীজি বলল ওরে নিয়ে কি করব ওকে তীর ধরতে পারবে না ধনুক ধরতে পারবে না তরবারি ধরতে পারবে না ঢাল ধরতে পারবে ও তো ঘোড়াই ভালো করে বসতে পারবে না মহিলা বলল আমি জানি আমার ছেলে তীর ধনুক কিছুই ধরতে পারবে না তরবারিও ধরতে পারবে না ঢালও ধরতে পারবে না নবীজি বলল তাহলে দিচ্ছ কেন বলে দিচ্ছি এই জন্য ঢাল হয়ে তো আপনার জীবনটা রক্ষা করতে পারবে আমার নবী জবান বন্ধ হয়ে গেছে এত ভালোবাসো তুমি কি কও মহিলা বলল হুজুর কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তীর মারবে আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন আগে আমার সন্তানের বুকটা ছিদ্র হবে তারপরে যেন আপনার গায়ে আঘাত লাগে কাফেররা যখন তরবারি দিয়ে আঘাত করবে আপনার গায়ের মধ্যে আমার সন্তানটা সামনে ধরবেন আগে দুই ভাগ হয়ে যাবে আমার সন্তান তারপরে যেন আপনার গায়ের মধ্যে আঘাত লাগে শরীয়ত সরকার যারা আমার রজব চান আমার নুরি শাহ বাবারে আমার মুর্শিদ চান রে আমার শাহাবুদ্দি বাবারে যারা এমনি করে ভালোবাসছে রে তাদের কাছে কোনদিন শয়তান আসতে পারে যেই মাথা কামেল পীরের সঙ্গে পায়ের সঙ্গে সোয়া লাগে নাই ও মাথা থেকে শয়তান দূরে যায় নাই কারণ শয়তান আজাজিল আল্লাহরে সেজদা করতে চাইছে কিন্তু আদমরে সেজদা করতে চায় নাই এই আদম কাবায় যাই পর্যন্ত তুমি সেজদা না করবা সে পর্যন্ত যেখানেই যায় ঢেল মারো তোমার শয়তান দূরে যাবে কারণ শয়তান এইটা এই সেজদা করে নাই আল্লাহ যখন ঘোষণা করেছিলেন ইজ কলাতিল মালাইকাতি জুদুলি আদাম ফাশা জুদু ইল্লা ইবলিসা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন সবাই সেজদা করেছিল আদম কেবলার মধ্যে কিন্তু আজাজিল সেজদা করে আজও যারা এই আদম কেবলা আদম হলো খলিফা আদম কোনো মানুষ না আদম হলো আল্লাহর খলিফা ওই খলিফার কদমের মধ্যে যারা সুবা দেয় নাই জাগের মাথা ওখানে সোয়া লাগে নাই ও মা তার কাছ থেকে শয়তান কোনোদিনও দূরে যায় নাই যদি শয়তান তাড়াইতে চাও কারণ শয়তান সব জায়গায় সেজদা করছে কিন্তু এই
আদমের দুই কদমের মধ্যে সেজদা করে আজও যারা এখানে সেজদা করে নাই এখানে যাদের মাথা নোয়ানো হয় নাই তাদের মাথা থেকে আজাজিল শয়তান দূরে কোন লোক যদি শেরেকের ফাতোয়া দাও কুরআন শরীফের উপর দিবা কি বলেন বাবাজি আল্লাহকে সেজদা করতে চাইছে মুকরম আজাজিল বলছে আল্লাহ আমি তোমারে সেজদা করুম আল্লাহ কইছে আমারে না জুদুলি আদামা জুদুলি আদামা কেন আদম হলো কেবলা আদম হলো খলিফা আমার নূরে মুহাম্মাদি সত্তা আদমের মধ্যে বর্তিত অর্থাৎ ওই নূরে মুহাম্মাদি সত্তাকে যারা সেজদা করে নাই ওদের মাথার শয়তান দূরে তুমি গাইতে চাও শরীয়ত নবুয়তের পালা আর তুমি কইলে শয়তান ঢেল মারে তার গায়ে বলে লাগে না ওটা কি শয়তান নাকি তো খাম্বা বানাই থুইছি ওটা হলো মেজাজি ওরা কি মেজাজি আর হাকিকি শয়তান যদি সরাইতে চাও তাহলে মুর্শিদের কদমে মাথাটা নুয়ে যাও নসের শয়তান দূর হবে না এই জন্য আমি অনুরোধ করব এই কেবলা ভালো করে ঠিক করে নেন আমি আমি এ দরবারের পীর না আমি গোলামের গোলাম আমি গোলামদের গোলামি করার জন্য আসছি এই দরবারে যারা গোলামি করে সেই গোলামদের গোলাম হয়ে একটা কথা বলে যাই একটা তরিকতের মানুষকে চারটি কাজ করতে হবে সব সময় একটা সেকেন্ড বাদ রাখা যাবে না তার প্রথমটা হলো সালাতিল আইনি সালাত মানে কি সালাত মানে কি মিয়া সালাত মানে হলো স্মরণ সংযোগ করা স্মরণ সংযোগ শুধু স্মরণ সংযোগ না স্মরণ সংযোগ প্রতিষ্ঠা করা এটা কি ছুটবো এটা ছুটে যাব এটা কি ছুটে যাবে এটা কি স্মরণ সংযোগ সৃষ্টি করা সালাতিল আইনি অর্থাৎ আইনি মানে চোখ এই চোখ যেন আমি যেখানেই তাকাই সেখানেই যেন আমার রজ্জব চানকে দেখি মন তুমি ফিরে চাও যদি সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাস রে কঠি গুরু ভজবি যেদিন বুঝবি সেদিন এই সারা ব্রহ্মাণ্ড তোর করতল এটা হলো সালাতিল আইনি আর একটা সালাতিল লেসানি শ্বাস প্রশ্বাস একটি দম বেসরণে হয় যদি খোদা পয়গম্বরের শের তখন হয়ে যায় রূপ যদি সামনে থাকে তাহলে মুখ দিয়ে ডাক পড়া লাগে না আর জাগো রূপ নাই কোনে যাই পারোস তোর কাছে কিছু নাই আছে না হাক ডাক আছে না হাক ডাকের কিছু দরবার আছে না হাক ডাক বুঝুন তো তাহলে শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাসের মধ্যে আমার মুর্শিদের নামটা চলতে কারণ যেহেতু রূপ আমার সামনে আছে নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ বেনি সানাই যদি ডাকো চিনবি কি রূপ তোর কে আল্লাহ মুখে পড়রে সদাই লা ইলাহা তিন সালাতিল কৌলি কৌলি মানে জবান আমি যে আলোচনাটাই করি আমার রজ্জব চান্দের আলোচনা যেন হয় আমি যে আলোচনা করি আমার নুরিশার আলোচনা যেন হয় আমি যখনই যে আলোচনা করি আমি যেন আমার শাহাবুদ্দি বাবার গুণগানি গাই তিন চার নাম্বার সালাতিল কালবি এদের একটা ক্যামেরা আছে সালাতিল কালবি কলবের মধ্যে তোমার মুর্শিদের রূপ থাকতে হবে এই চারটি কাজ একটা তরিকতের মানুষকে চালায় রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শরীয়তের মানুষ এটা পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে আর একজন তরিকতের মানুষকে সবসময় নামাজের ভাবে থাকতে হবে একটা সেকেন্ড বাদ নাই জাহিরিটা বুঝাইছে বাতনিটা কাছে আছে খুঁজে দাও গে
কথাগুলি বোঝা গেছে কয় বিলায়েত দেয় কোন দেয় কিভাবে নেয় কিভাবে আরে মুর্শিদ যা কয় মুখ দিয়ে ওইটাই বিলায়েতি শক্তি সুবহানাল্লাহ শোনো আমি আমি ঘটনাটা শুনছি এক সময় রজব সাহেব আবার আমাকে ওই শিবসর এক ভক্ত ওই যে ছাগলের বাচ্চা তিন দিয়ে এটা হলে শুইলে মিলে গেছে হেডে বাবার নামে ফেলাই তুইছে কি তাই না জানেন না আপনারা তো ওই যে বেশি সুন্দরী খারাইছে মেয়ে বাচ্চা বড় হইলে ওর গাও গরম হয়েছে কিন্তু নাই নাই এটা তো বাবার নামের তা যদি এটা বেজাল লাগাই আবার ফিরে তিনবার চলে গেছে চারবারের বার বাবার রজব শাক গেছে তো যাই কইল বাহ আয় আমার ছাগল ডান আচ্ছা উনি জানলো কে মায়ের আইনে সামনে দিছে কইলে বাবা তিনবার তোর গাও গরম হয়েছে উনি হাত দিয়ে দোয়া করলো যা পরাপর ছয়বার বাচ্চা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটা কোন সময় গুরু কোন ভাষায় কয় ও কবার সাথেই হয়ে যায় ওটা লেখাপড়া করা না কেনা খালি কইলি হয় তুই যা এ হলো একটা হাল আর একটা হাল আছে খেদমত করবা খেদমত করলে কি হয় রহমত পাওয়া যায় খেদমতে কি হয় আচ্ছা আমার হাতের তালু দেখছেন এর মধ্যে কোনো ছিদ্র আছে কোনো ছিদ্র নাই কিন্তু আসলে ছিদ্র আছে আমাকে চোখে দেখা যায় না তা নাহলে হাতের তালু এই যে গামতেছে কেমনি হ্যাঁ এই যে আমার জামা ভিজতেছে এখান থেকেও ছিদ্র আছে আছে না হ্যাঁ আছে বাবা তুমি তো দাঁড়াও দিহি এটা দাঁড়াও দিহি এটা আমার রজস্বর হাত আমি যদি এমনি করে এটা কিছু ডলি তাহলে এদের মধ্যে কিছু আসবো না আমার কাছে এখানে ফাঁক আছে না এ কথা কর না কেন আছে না আমারটা হলো অশুদ্ধ ওইটা হলো শুদ্ধ ওইটা খেয়াপতের দ্বারাই যখন আমার মধ্যে শুদ্ধ ঢুকবো অশুদ্ধ দূর হয়ে যাবে আমি এক সময় তার রঙে রঙ্গিত হয়ে যাব খেয়াদমত নাই গোলামি নাই বাবা আমার কিছু দিল্লা তোমার গুলাম ডিম দিব কথা কর না কেন আমি তো করা কথা কই খেদমত নাই গুলামি নাই আমার বাড়ি যে গল্প করে এটা মোষ নিয়ে গেলাম আমার বন্ধু বান্ধবরা এখন গোস্ত হইল না এই তো করো গে থাও গে আসেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা এটা হাদিস বুখারী শরীফ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন আল মুমিনু আকরামু মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হইল খানাই কাবা হইতে অতি উত্তম সুবহানাল্লাহ আমার বাজার মুমিন না অবশ্যই নালি নাইছেন কে কি কোন উনি আমার কাছে মুমিন না হইলেও উনার ভক্ত কাছে উনি মুমিন ধরো মুমিন ঠিক না আমার মুর্শিদ আমার মুমিনদেরও মুমিন তাহলে একজন কামেল মানুষ যদি একজন মুমিন ব্যক্তি যদি খানায় কাবা হইতে উত্তম হয় হের পায়ের মধ্যে চুমে দিবে না চুমে দিবে যে আম গাছের গুয়ায় কথা কর দেখেন তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হোসেন বুরজি রহমতুল্লাহ আলাই আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই তাফসিরে রুহুল বায়ান বিশ্ববিখ্যাত তাফসির তার মধ্যে আল্লামা ইসমাইল হোসেন বুরজি সাহেব উনি একটি রেওয়াত বর্ণনা করেছেন কি আল ইনসানুল কামিল আফজালু কাবাইয়াতি ওয়া কাবা ইয়াদু আউলাদিল হজ্জিতিল আসওয়াত আল্লাহর অলিগণ খানাই কাবা হইতে অতি উত্তম সুবহানাল্লাহ আল্লাহর অলিগণ খানাই কাবা হইতে কি উত্তম তা কাবাই সুমে দিলি পরে যদি পাপ সারে উত্তম ডার মধ্যে দিলি কি পাপ হইব উনি লেখছেন কোন ভক্ত যদি
তার পীরকে আমার রজব চানকে রসুল মানিয়া মুর্শিদ মানিয়া নূরে মুজাসসাম মানিয়া ফানাপি শায়েক অবস্থায় যদি তার কদমের মধ্যে চুমা দেয় হাতের মধ্যে চুমা দেয় আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ আমার কথাগুলি বুঝতে পারছেন পারছেন তাহলে আমরা যেটা করি এটাই হলো ঠিক এটা হাকিকি আর যা করা হচ্ছে মেজাজি কোন মানুষ কোনদিন কোন মানুষরে সেজদা করে না যতক্ষণ পর্যন্ত সেই নূরে মোহাম্মদী সত্তা তার মধ্যে প্রতিষ্ঠিত না হয় যখন নূরে মোহাম্মদী সত্তা প্রতিষ্ঠিত হয় তখনই মানুষ তার কদমের মধ্যে যায় আমার কথায় কি আপনারা বিরক্ত হয়েছেন আমি তরিকতের ভাইদেরকে বলে গেলাম যারা তরিকতের ভাইয়েরা আছেন মুহূর্তের জন্য যেন এই কথা কটা ভুল না হয় এবার ছোট্ট একটি গান করব পরে আমার মন থেকে একটা গান শোনাবো গানটা একটু খেয়াল করে শুনতে হবে এই জগতে মা না রাফা না বেসাহু নিজকে তুমি নিজেই আগে চেনো পাগল মনো নিজকে তুমি নিজে আগে চেনো সরোবরে ফুটিল ফুল সেই ফুদে মুহাম্মদ রাসুল যে ফুলেতে খেলছে নিরঞ্জন সরোবরে ফুটিল ফুল সেই ফুলে মুহাম্মদ রাসুল গো যে ফুলেতে খেলছে নিরঞ্জন ফুলের মধু খাইল রে যারা সূক্ষ্ম মানুষ হইল তারা ফুলের মধু খাইল রে যারা সূক্ষ্ম মানুষ হইল তারা ভয় নাই তাহার হাসরমি জান পাগল ভয় নাই কোন আছে নদী বৈতরণী তিনঙ্গেতে হয় ত্রিবেণী তেরো নদী আরো দ্বাদশ দল আছে নদী বৈতরণী তিনঙ্গেতে হয় ত্রিবেণী তেরো নদী আরো দ্বাদশ দল ওরে ওই নদীতে স্নান করিলে
নদীতে স্নান করিলে শুদ্ধ মানুষ তারে বলে এই ওই নদীতে স্নান করিলে শুদ্ধ মানুষ বলে ওই নদীতে স্নান করিলে শুদ্ধ মানুষ তারেই বলে পাপ কালিয়ার রবে না কখনো দেহে পাপ কালিয়ার নাভি মূলে আছে কাবা এই দুনিয়ার মধ্যভাগে ওই কাবা এটা মধ্যে আনে না এদিকেও যা আছে এদিকে নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে সেন নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে সেন আরে পাগল নাভি মূলের তল দেশে নাভি মূলের তল দেশে হজরি দিলা সুয়াদ আছে গোবর বলে বাড়ি রে মুক্তি আইসি বাড়ি নাভি মূলের আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম গেছেন যারা হজ করতে গেছে যায় দেখেন গে মাকামে ইব্রাহিম যেখানে ওখানে একটা পদচিহ্ন আছে আছে নাকি হাজিরা ওই জায়গায় যায় সুমেদে এই পদটা ছিল কার ইব্রাহিম পয়গম্বরের পদচিহ্ন নবুয়াতের যুগে নবুয়াতের ভাষায় যাদেরকে নবী বলা হয় বেলায়েতের ভাষায় তাদেরকে পীর মুর্শিদ ওলি আল্লাহ বলা হয় এই জন্য লালন সাহেবজি বলছে দেখে শুনে জ্ঞান হইল না সাত্তার পাগলার ইনি গুরগান শোনো যত ভাইয়া সে কান বাজবে কয়দিন নিজে কি তাই জানো সত্তার পাগলারে নি দুর্গান শোনো যত ভাইয়া সে গান বাজবে কয়দিন নিজে কি তাই জানো মানুষ শয়তানকে করিয়া জুদা আরে মানুষ
তওবা করো আরফাতের ময়দানে এসে তওবা করো পাগলার এই নিগুর গান শোনো যত ভাইয়া শেখান বাজবে কয়দিন নিজে কি তাই জানো শয়তানকে করিয়া জুদা উদুরি আস্তা জাবলাকুম একলা হয়ে ডাক দিবা শয়তানকে করিয়া জুদা জায়গা চেনা করো সেজদা তওবা করো আরফাতের ময়দান আরফাতের ময়দান মানে হলো জ্ঞানের রাজ্য সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আছে অজ্ঞানতার পর্দা কাটলে আরফাতে হাজির হবি জ্ঞানী হইলি পাপ হইতে মুক্তি পান আরামে যে ঘুমাও ঠিক তো পাও না এসির মোদি এ দেহকে দরবার বই রে পোলাপ মাইশি কাম করতেছে গোলামি করতেছে এই যে আসার পড়তে যে আমাকে মামুন বাবা জিদ দেখলাম খাওয়া দাওয়া শিল্পী কি লাগবো আমাকে সব জায়গায় এই যারা তাবেদারি গুলামি করে ওর কাছে কোনদিন শয়তান আসার সময় পায় ও কামে যারা বস তাই হেরে যায় শয়তান গুতে বের ভরে একদম খাঁটি কথা বাজা আমরা যারা তরিকতের মানুষ যারা নিজের এই জীবন যৌবনটা আপন আপন প্রিয় মুর্শিদের কদমে যারা কোরবান করে দিয়েছে সেই মানুষগুলি ভাবের সাগরের মাঝে কিভাবে যে সাঁতার কাটে সেটা এই মাহফিলে না আসলে বোঝা যায় না গানের ভাবে এক ভাই আর এক ভাইকে বুকে জড়িয়ে ধরল আমি দেখলাম মামুন শরীয়ত সরকে জড়াই ধরল বা আমি মামুনকে জড়িয়ে ধরলাম এটা আমরা চোখ দিয়ে দেখি মূলত মামুন আমাকে ধরে নেয় আমি মামুনকে ধরি নাই আমি আমার মুর্শিদকে বুকে জড়িয়ে ধরেছি যতক্ষণ পর্যন্ত আমার রজ্জবচার আমার মধ্যে জাগ্রত না হয় তখন ততক্ষণ পর্যন্ত আমি কারো বুকের সাথে বুক লাগাইতে পারি না আমি বাংলাদেশের যে জেলায় গান হয় আল্লাহ আমার সে জেলায় নিছে দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সহ জাফলং বর্ডার নীলফামারি বর্ডার কুড়িগ্রাম বর্ডার আমি অনেক দরবারে আল্লাহ আমাকে নিয়েছেন সত্যিকারে যদি মালিক আমার এখানে না আনতো আমি বুঝতেই পারতাম না তরিকতের মানুষ কত ভালো মানুষ
আমি পাঁচ থেকে পাঁচ সাত বছর আগে আমি গাজীপুরে একটা গান করেছিলাম, সেটা হলো রজব শাহ বাবার ভক্ত তার ভক্ত বাড়িতে। তো তাদের মুখে এই দরবারের কথা শুনে বলেছিলাম মালিক যিনি একদিন আমাকে ওই দরবারে নেয় গোলামি করার জন্য। মালিক ডাক দিয়েছিল আগে, কিন্তু আসতে পারি নাই, কপাল ভালো না। আরে তো সত্যিকার এই বাবার এসে যে এই দরবারের ভক্তবৃন্দ সহ আমার বাবার তো বিকল্পই নাই, যে ভালোবাসাটা পেলাম আমার হৃদয়ের খাতার মধ্যে একটি জায়গা দখল করে নিয়েছে এই দরবারটা। রাত্রটা একেবারে এই রহমতের সময় আমরা তরিকার ভাইরা বাবার একটু নড়াচড়া করো না, বসো। এই বাবাজি আপনি বসেন, এই পানির বোতল হাতে বসেন, সবাই একটু গুরু ধ্যান করেন। এই সময়টা অত্যন্ত রহমতের সময়। আমাদের ভারতের একজন শিল্পী ছিলেন, চলে গেছে, অমর মানুষ, শ্রদ্ধেয় মান্না দে স্যার। উনি একটা গান গেয়েছে, আধুনির গান, কপটা চোখের জল ফেলেছ বলো ভালোবাসবে, পথের কাঁটায় যদি পায়ে রক্ত না ঝরালে কি করে বলবে। আপনারা পীরকে কি মনে করেন আমি জানি না, হুজুরে পাককে সাহাবারা প্রশ্ন করেছিল, আপনি চলে যাবার পরে আপনার উম্মতরা কিভাবে আপনার দিদার লাভ করবে। হুজুর পাক তার জবান মোবারকে এলান করেছিলেন, আশাইকু ফি কাওমিহি কান্নবি ও ফি উম্মতিহি, একজন পীর ভক্তের কাছে তেমন আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের কাছে হলো যেমন। প্রশ্ন উত্তর কি হবে আমি জানি না। সাহাবারা যেমনি করে নবীকে ভালোবাসছে, আমার হুজুর পাককে ভালোবাসছে, একজন ভক্ত মামুন বাবা তেমনি করে মুর্শিদকে ভালোবাসতে হবে, জান দিয়ে মাল দিয়ে সব কিছু দিয়ে। Yeah.
Yeah.
কাম করোগে এজন্য আল্লাহ বলছে মুতকাবলা আনতা মউত মরনের পূর্বে ওই যে আমাক আবুল সরকারটা গান আছে না রে মরবি যারা জিন্দা মরা দরবারেতে যায় মরবি যারা জিন্দা মরা দরবারেতে যায় আমার হবর বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার রজব বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা এই মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় আমার রজব বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার নুরি সারো প্রেম আগুনে ওই মরা পুরাই মরাই ধরে মরার গলা ওই মরাই মরাই লেনা দেনা যেটা তার ভাব্য দেনা মরাই মরাই লেনা দেনা ওই মরাই 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 লেনা দেনা যেটা তার ভাব জানে না ওরে জেতা লোকের কানে যায় না মরাই যাহা কয় জেতা লোকের কানে যায় না মরাই যাহা কয় বাবা জেতা লোকের কানে যায় না মরাই যাহা কয় আমার রজব বাবার প্রেম আগুনে ওই মরা ওই আমার রজব বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই এই মরাই মরাই লেনা দেনা যেটা তার ভাব জানে না মরাই 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 লেনা দেনা যেটা তার ভাব জানে না যেটা লোকের কানে যায় না মরাই যাহা কয় ওই যেটা লোকের কানে যায় না মরাই যাহা কয় ওই যেটা লোকের কানে যায় না মরাই যাহা কয় আমার রজব বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার বাবা জানের প্রেম আগুনে ওই মরা পুরাই আরে বুকে জলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ বুকে জলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ পাইলে গুরুর ভাবের শগুন মরার জেতায় পাইলে গুরুর ভাবের শগুন মরার জেতায় আমার রজব বাবার প্রেম আগুনে ওই মরা পুরা আমার দয়াল বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আরে বুকে জলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ বুকে জলে বুকে জলে বুকে জলে বুকে জলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ বুকে জলে ওই আগুনে পুরাই দ্বিগুণ পাইলে গুরুর ভাবের শগুন মরার জেতায় ওই পাইলে গুরুর নামের শগুন মরার জেতায় প্রেম খেলাবার প্রেম আগুনে ওই মরা পুরাই মন্দুরি সার প্রেম আগুনে মরবি যারা স্বভাব মরে না
আবুলের স্বভাব পড়ে না আরে আবুলের স্বভাব ভালো না মুর্শিদি প্রেমে তাই পুরে না আবুলের স্বভাব না মুর্শিদি প্রেমে তাই পুরে না আবুলের স্বভাব ভালো না আবুলের স্বভাব ভালো না আবুলের আবুলের স্বভাব ভালো না মুর্শিদি প্রেমে তাই পুইরা হইলে খাটি সোনা রক্ত রাঙা পায় পুইরা হইলে খাটি সোনা রক্ত রাঙা পায় আমার রজব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় আমার রজব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় مولانا গো আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা আমার রজব বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল নুরিশা বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল নুরিশা বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো আমার শাহাবুদ্দি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার গফুর শাহ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল নুরি শাহ বাবা মাওলানা علي بيتي يهد الله لا شريك خالق الله نور محمد حبيب الله نور محمد حبيب الله نور شباب مولانا اولاد رسول মদিনার ফুল আমার বাবা মাওলানা হায় হায় আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা আছো তুমি লামের মাঝে আছিয়া আছো তুমি লামের মাঝে আছিয়া আলি বেদে আছো তুমি লামের মাঝে আছিয়া আমি নিবেদে মুহাম্মদ হয়ে নিবেদে মুহাম্মদ হয়ে করছো বাবা গেল না আওলাদে রাসূল মদিনার ফুল আমার শাহাবুদ্দি বাবা মাওলা বলতে রাসূল মদিনার ফুল রজ বাবা আছো তুমি লামের মাঝে আছিয়া আলি বেতে আছো তুমি লামের মাঝে আছিয়া আমি নিমেতে মুহাম্মদ হয়ে নিমেতে মুহাম্মদ হয়ে
করছো বাবা খেল না আওলাদে রাসূল মদিনার ভোলাবা রজব শাহ বাবা মাওলানা হায় হায় আওলাদে রাসূল মদিনার ভুল শাহাবুদ্দি বাবা আবদুল্লার হয় চক্ষু কানা সেনা হইল না পরাব আবদুল্লার হয় চক্ষু কানা সেনা হইল না পরাব না এই দুনিয়া হবে ভানা সঙ্গী নুরি শাহ মাওলানা আওলাদে রাসূল আবদুল্লার হয়ে চক্ষু গানা সিনা হইল না পরা পরা আবদুল্লার হয় চক্ষু গানা সিনা হইল না পরা পরা এই দুনিয়া হবে ভানা এই দুনিয়া হবে ভানা সঙ্গী শাহাবুদ্দি মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল নুরি শাহ বাবা বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল রজব শাহ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনারি ভুল নুরি শাহ বাবা মাওলানা হায় হায় আওলাদে রাসূল মদিনার ভুল শাহাবুদ্দি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল আমার গফুর শাহ বাবা মাওলানা আয় আওলাদে রাসূল মদিনার ভুল আমার সবদুল বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল গফুর শাহ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল শাহাবুদ্দি বাবা মাওলানা হায় হায় আওলাদে রাসূল মদিনার ভুল নুরি শাহ বাবা মাওলানা হায় হায় আওলাদে রাসূল মদিনার ভুল আমার রজব শাহ বাবা মাওলানা অনেক।